VOA 60 তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না বলে সপ্তাহান্তে তিনি যে মন্তব্য করেছেন তা থেকে তিনি আর পিছিয়ে আসবেন না। বাইডেন বলেন, তিনি তার ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি মস্কোর সরকার পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন না। সোমবার পেনসিলভেনিয়া রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে একসঙ্গে 50টিরও বেশি গাড়িতে ধাক্কা লেগে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 20 জনকে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিনেতা উইল স্মিথ রবিবার অস্কার অনুষ্ঠানের সময় কমেডিয়ান ক্রিস রককে চড় মারার জন্য তার কাছে ইনস্টাগ্রামে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। অস্কার পুরস্কারের তত্ত্বাবধানকারী পক্ষ বলছে যে তারা এই ঘটনার একটি আনুষ্ঠানিক পর্যালোচনা শুরু করছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।